দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে গ্রেপ্তার হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় জাতীয় শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানো হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মতিঝিল এলাকায় প্রচারপত্র বিতরণ করছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বেলা 11:30টার দিকে হঠাৎই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রথম দফায় দলের নেতাকর্মীরা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিলেও পরে ইশরাক হোসেনকে তোলা হয় পুলিশের গাড়িতে। পুলিশ জানায়, 2020 সালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সেই পরোয়ানায় গ্রেফতার করা হয় তাকে। এটা 2020 সালের একটি গাড়ি একটা মামলা ছিল, 2020 সালের মামলা নম্বর 15/12/11/2020। এটা গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের একটি মামলা। এই মামলাতে তাকে ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাকে তো আমরা প্রায় সময় সার্চ করেছি, বিভিন্ন জায়গায় সার্চ করেছি, তাকে পাইনি। পরবর্তীতে একটা নিউজের ভিত্তিতে তাকে আমরা এখানে যাই, যে তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। এদিকে ইশরাককে গ্রেফতারের ঘটনা বিরোধী দলকে দমনের আরেকটি নজির বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা তো এটা কন্ডেম করছি, এটা নিন্দা জানিয়েছি, এবং এটা আপনার বিরোধী দলকে দমনের আরেকটা নজির, এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এটাকে। না, এই মামলা তো অনেক পুরনো মামলা, এটা তার ইলেকশনের সময় একটা আপনার গাড়ি পড়ানোর মামলা থেকে দিয়েছে, মিথ্যা মামলা। একটা ভুয়া গাড়ি পোড়ানোর মামলায় ওয়ারেন্ট করে তারা আজকে আমাকে গ্রেফতার করে। এই সরকার, যেহেতু আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি, ভোটাধিকার পুনর্বহালের আন্দোলনে রয়েছি, সেই কারণে সরকার মাঠ শূন্য করে দেওয়ার জন্য আমাকে গ্রেফতার করে। আদালতে নেয়ার পর শুনানি শেষে ইশরাক হোসেনকে পাঠানো হয় কারাগারে। এই মামলায় যত আসামি আছে, সকল আসামি জামিনে আছে। এই মামলার যে কথিত বাস, যেই বাস, এটা মিথ্যা একটি ঘটনাকে অবলম্বন করে পুলিশ যে গায়েবী মামলা শুনেছেন না, এটাও একটি গায়েবী মামলা। এই 8 মাসের ভিতরে সে কিন্তু আত্মসম্মান করতে পারত, সে কিন্তু তা করেনি। আজকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এনেছে, সুতরাং এই কারণে তারা জামিন চেয়েছিল, জামিনে আবেদন নামঞ্জুর থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় জনসন রোড মোড়ে প্রিজন ভ্যানে বাধা দেয় বিএনপি কর্মী, সংঘর্ষে জড়ায় পুলিশের সাথে, আটক হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আদালত পাড়ায় রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল, তার কাছে চলে যাচ্ছি। মাহফুজ, বলছিলাম যে বিএনপি নেতাকর্মীদের সাথে জনসন রোডে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে, এখন পরিস্থিতি কি আর সব মিলিয়ে কি কি খবর আছে? পাপিয়া, সকালে মতিঝিল থানায় গ্রেপ্তারের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে কিন্তু সিএমএম কোর্টে আনা হয়। ঠিক 3টার কিছু আগে শুনানি হয়। শুনানিতে আদালত কোনো প্রকার জামিন না দিয়ে কিন্তু কেরানীগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর পরপরই যখন ইশরাক হোসেনকে সিএমএম কোর্ট থেকে প্রিজন ভ্যানে করে বের করে ইংলিশ রোড এই এলাকায় নিয়ে আসা হয়, এই জায়গায় বিএনপি নেতা বা ইশরাক হোসেনের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রিজন ভ্যানের চালক আহত হয়। এবং বিএনপির সমর্থক বা ইশরাকের সাথে যারা নেতাকর্মী ছিলেন তারা প্রিজন ভ্যান ভাঙচুর করেন, পুলিশ ফাঁকা গুলি করে। ওই ঘটনা কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে পুলিশের সদস্য বা পুলিশের ফোর্স বাড়ানো হয়। এরপরে এই জায়গা থেকে নিরাপদে ইশরাক হোসেনকে কেরানীগঞ্জে যে কারাগার রয়েছে, কেন্দ্রীয় কারাগার, সেখানে নিয়ে যাওয়া হয়। আর এর আগে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তারা বক্তব্য দিয়েছেন গণমাধ্যম কর্মীকে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, ইশরাক আগে থেকে আগাম জামিনে ছিলেন এবং তিনি হাইকোর্ট থেকেই আগাম জামিন নিয়েছেন, করোনার কারণে তিনি সশরীরে হাজির হতে পারেনি এবং এটি একটি গায়েবী মামলা হিসেবে দাবি করছে ইশরাক হোসেনের আইনজীবীর পক্ষ থেকে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে 8 মাস আগে তিনি তাকে সুযোগ দেওয়া হয়েছিল জামিন আবেদনের জন্য, তিনি তা নেয়নি এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন, যার প্রেক্ষিতে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর এর আগে আপনি জানেন যে সকালে 11:00 কিছু পরে শ্রমিক দলের এক প্রোগ্রামে অনুষ্ঠানে অংশ নিয়ে ইশরাক হোসেন লিফলেট বিতরণকালে মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জি, বুঝতে পেরেছি, আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক, মাহফুজ কামাল যুক্ত হয়েছিলেন আমাদের সাথে আদালত পাড়া থেকে। পরে খবরে যাচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এফআরকেআল হাসপাতালে নেওয়া হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এ বিষয়ে জানার চেষ্টা করব। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে রয়েছেন আমাদের সহকর্মী সারোয়ার সুমন। সুমন, কখন নাগাদ তাকে নেওয়া হতে পারে? এটা কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হবে? আপনি কিছু জানতে পেরেছেন? পাপি, আপনি ঠিকই বলেছেন যে এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আসলে খালেদা জিয়ার চিকিৎসায় যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড আসলে সুপারিশ করেছে কিছু পরীক্ষা নিরীক্ষা তার প্রয়োজন আছে। বের হবার কথা ছিল এখান থেকে দুপুর তিনটায়, কিন্তু সেটি গড়িয়ে এখন চারটা পেরিয়েছে। বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা কর্মীরা এবং একই সাথে যে তার আনুষাঙ্গিক যে তার যে সদস্যরা আছেন তারা কিন্তু একেবারেই প্রস্তুত আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া এখান থেকে বের হয়ে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে এফআরকেআর হাসপাতালে। এবং আপনি জানেন যে 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাবার পর 2020 সালে করোনা ভাইরাস যখন মহামারী আকারে ছড়িয়ে পড়ল তখন নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এবং তারপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং এরপর কয়েক দফায় তাকে হাসপাতালে নেওয়া হয়। একবার দেখা গেছে যে একটানা 80 দিনেরও বেশি সময় কিন্তু বেগম খালেদা জিয়া এফআরকেআর হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পর গত 1 ফেব্রুয়ারি এই ফিরোজা নামক তার যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু তাকে আবার ফেরত আনা হয়। এছাড়া খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা অসুখ সহ ডায়াবেটিস, আর্থারাইটিস, উচ্চ রক্তচাপ এই রোগে ভুগছেন। এবং একসময় আসলে যখন এফআরকেআর হাসপাতালে চিকিৎসা ছিলেন তখন তার লিভার সিরোসিসের কথাও জানিয়েছিলেন তার চিকিৎসকরা। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো খালেদা জিয়া তার বাসভবন থেকে এফআরকেআর এর উদ্দেশ্যে রওনা দিবেন এবং রওনা হওয়ার পর তার যে পরীক্ষা নিরীক্ষা হবে সে সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদেরকে বিস্তারিত জানাবেন, তখন নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক সারোয়ার সুমন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। মুক্তিযুদ্ধ ও জয় বাংলার চেতনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, এটি বিভিন্ন সময় তাদের বক্তব্যে প্রমাণিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 75-এর পর এমন একটা বাংলাদেশ মনে হচ্ছে সে বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশ, অথচ এই স্বাধীনতা সংগ্রাম 48 সাল থেকে জাতির পিতা শুরু করেছিলেন। আজকে জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পেয়েছে, মর্যাদা পেয়েছে। আমি জাতিকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই এবং তাদের সবাইকে এটুকুই বলবো যে এই চেতনা নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। জাতীয় সংসদে এই অধিবেশনের সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি। 60,000 লোক যাতায়াত করতে পারবে, গাড়ি নেওয়া লাগবে না। গাড়িতে আজকে আমরা 100% বিদ্যুৎ দিতে সক্ষমতা অর্জন করেছি। হ্যাঁ, প্রাকৃতিক কারণে যেহেতু কিছুটাই হয়েছে, কয়েকদিন ধরে গ্যাসের 6টা কূপ সেখানে বালু দেখা গেছে, গ্যাস তোলা বন্ধ। তারপরে আমরা কোনো মতে সেটা চালু করে রেখেছি, একেবারে বন্ধ হতে দিই নাই, কিন্তু অন্য সময় হলে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। 4টার অবস্থা মোটামুটি সেগুলি সংস্কার করা হয়ে গেছে, 2টো বাকি আছে, সেটাও হয়ে যাবে, কাজে এই সমস্যাটাও থাকবে না। তাছাড়া এলএনজি আমরা আমদানি করছি। জিনিসের দাম করোনার কারণে সব বিশ্বব্যাপী জিনিসের দাম যেমন বেড়েছে, তাছাড়া রড, সিমেন্ট থেকে সব প্রতিটি জিনিসের দাম বেড়েছে, শুধু আমাদের দেশে না, সব দেশেই। এবং সময় সময় দাম বাড়ে, তার সাথে দাম অ্যাডজাস্ট করে যারা কাজ করে তাদেরকে এটা নিতে হয়, এটা করতেই হবে, নইলে আমার কাজ সম্পন্ন হবে না। আমি যদি আমার সস্তায় বসে আর থাকি আমার কাজ তো আগাবে না। এখন আবার নতুন করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, শুধু এখানেই না, সঙ্গে ওই আমেরিকার অনেক, মানে তাদের অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা ওর ওই যেটা আয়রন ওর বলে সেগুলো আনতে পারছে না, না আনার জন্য তাদেরও অনেক ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার পথে। একটু আন্তর্জাতিক নিউজগুলি দেখলে এটা দেখতে পাবেন যে সেখানেও কী ভোগান্তি। $1 তেল সেখানে $4 হয়ে গেছে আমেরিকার মতো জায়গায়। তা আমাদের এখানে তো জিনিসের দাম তার ধাক্কা আসবেই, কারণ এখানে যে জিনিস আমদানি করতে হয় জাহাজের ভাড়া অতিরিক্ত বেড়ে গেছে, তো এগুলির তো একটা অবস্থা আসবেই। তারপরে আমরা চেষ্টা করছি, মোটা চালের দাম এখন 46 টাকার মতো আছে, সেটা কিন্তু খুব বেশি একটা বাড়েনি, চিকন চাল বা মাঝারি চাল কিছুটা বেড়েছে। আলু পাইকারি বাজারে এখন 25 টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে, খুচরা বাজারে 20 টাকা। বরং এখন আলু আর পেঁয়াজের দামের জন্য কৃষক হাহাকার করে, সেটাও হলো
সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। নতুন নকশার পোশাকের পসরা সাজিয়েছেন বেলি রোডের দোকানিরা। গেল দুই বছরের লোকসান কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। ঈদ কেনাকাটার আজকের পর্বে আমি হাজির হয়ে গেছি রাজধানীর বেলি রোডে। বেলি রোড কতটা রঙিন ঈদ আনন্দে, সেই গল্প আজকে আপনাদের শোনাবো। আমাদের এই শোরুম হয়েছে ঈদুল ফিতরকে সামনে রেখেই, তো 10 দিন হয়েছে আর কি শোরুমটা ওপেন হয়েছে। এইখানে সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাঞ্জাবি এইখানে আমরা রাখছি। দেশি বিদেশি ইন্ডিয়ান সব কিছু মিলে ঈদের জন্য মোটামুটি খুব ভালো মনে করেন আপনার মালের কালেকশন করছি। এই সময়টাতে একটু প্রেশার কম থাকে, সেই জন্যই আসা। আমরা এই নতুন নিয়ে আসছি 3 পিস। আপনার নতুন অনেক প্যাটার্ন ডিজাইন আছে, আপনার স্কিন প্রিন্টের আছে, তারপর কাজ করা আছে। ঈদে বাচ্চাদের জন্য, মেয়ে বেবিদের জন্য এবছর আমাদের টি শার্টের কালেকশনটা অনেক বেশি বাড়ানো হয়েছে। গরম যেহেতু, সেহেতু সেই বিষয়টা মাথায় রেখে কিনছি। এতদিন পর করোনাটা আলহামদুলিল্লাহ এখন গেল, এখন শপিং এসে ভালো লাগছে। ঈদ কেনাকাটা এই ছিল বেলি রোডের গল্প। আমরা দেখছিলাম বেলি রোডের ক্রেতারা আসছেন এবং নতুন রূপে সেজেছে বেলি রোড। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। খেলার খবর জানাবো। পোর্ট এলিজাবেথে প্রথম অনুশীলন করছে বাংলাদেশ দল। দুপুর 1:45 হালকা ওয়ার্ম আপ দিয়েই শুরু হয় তাদের অনুশীলন। ব্যাটারদের নিয়ে এবার বাড়তি মনোযোগী জেমি সিডন। সাদমানের বদলে ওপেনিংয়ে জয়ের পার্টনার হতে যাচ্ছেন তামিম ইকবাল। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন তাইজুল ইসলাম। এই ছিল এখনকার আয়োজন। করোনার এই দুঃসময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার কিংবা হ্যান্ড রাব দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।